আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। স্নেহধন্য আমার একান্ত অতি আদরের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। আমিও তোমাদের দোয়াতে আল্লাহ তাআলার অশেষ মেহরবানিতে খুবই ভালো আছি। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আনোয়ার হোসাইন, সহকারী শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা। সুপ্রিয় প্রথম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের জন্য ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয় থেকে একটি সুন্দর আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। আজকের আলোচনার বিষয়টি হচ্ছে জাকাত। এই জাকাত বিষয়ের উপরে আমি আজকে তোমাদেরকে পাঠদান করব। অবশ্যই তোমরা ক্লাসে মনোযোগী হও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাস শুরু করার পূর্বেই আজ আমি তোমাদের বাড়ির কাজটি আগে দিয়ে দিচ্ছি। বাড়ির কাজটি হচ্ছে CW to HW, অর্থাৎ আমি যে ক্লাসটি নিব এই ক্লাসের বিষয়গুলোই তোমাদের HW খাতায় লিখতে হবে। তোমাদের HW খাতায় নম্বর প্রদান করা হয়, যা তোমাদের বার্ষিক পরীক্ষার ফলাফলের সঙ্গে যুক্ত হবে, 20 নম্বর। অবশ্যই তোমরা গুরুত্বের সাথে HW করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে আমি মূল আলোচনায় চলে আসছি, তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো। তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় কি? জাকাত। এই জাকাতের উপরে তোমাদের শিটে যে প্রশ্নগুলো করা হয়েছে তার মধ্যে থেকে আমি 2, 3, 4 এই তিনটি প্রশ্ন আজকে আলোচনার জন্য নির্ধারণ করেছি। তো আমি এখন প্রশ্নগুলোর সমাধান করে দিব, তোমরা মনোযোগ সহকারে এটা দেখবে, শুনবে এবং বুঝবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2 নং প্রশ্ন, প্রত্যেক ধনীর সম্পদে কাদের হক আছে? আল্লাহ তাআলা পৃথিবীতে ধনী এবং গরিব তিনি তৈরি করেছেন। তার ইচ্ছায় কেউ ধনী হয়, কেউ গরিব হয়। তবে ধনীদের সম্পদের মধ্যে গরিবের হক রয়েছে, অর্থাৎ অধিকার রয়েছে। অর্থাৎ ধনীরা গরিবকে জাকাত দিবে, সেই বিষয়টি স্পষ্ট করা হয়েছে। এখানে উত্তর দেওয়া হয়েছে, প্রত্যেক ধনীর সম্পদে গরিবের হক আছে, অর্থাৎ অধিকার আছে। এরপরে প্রশ্ন নং 3, কিসের মাধ্যমে সম্পদ পবিত্র হয়? উত্তর, জাকাত প্রদানের মাধ্যমে সম্পদ পবিত্র হয়। অর্থাৎ এখানে বলা হচ্ছে, যেহেতু ধনীদের সম্পদে গরিবের অধিকার আছে, তাই এখানে সম্পদ পবিত্র হতে হবে ধনীর সম্পদ। ধনী ব্যক্তি যতক্ষণ পর্যন্ত গরিবকে জাকাতের হক হিসেবে বুঝিয়ে না দিবে, ততক্ষণ পর্যন্ত ধনীর সম্পদ পবিত্র হবে না। তাই ধনীরা জাকাত প্রদানের মাধ্যমে তাদের সম্পদকে পবিত্র করবে। তাই বলা হচ্ছে জাকাত প্রদানের মাধ্যমে সম্পদ পবিত্র হয়। আশা করছি তোমরা প্রশ্নের উত্তরটি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রশ্ন নং 4, জাকাত কারা পাবে? ধনীরা যে জাকাত দিবে, এই জাকাতের সম্পদ বা টাকা পয়সা এগুলো কারা পাবে, কাদেরকে দিতে হবে, এই প্রশ্ন বুঝাচ্ছে। উত্তর, যারা গরিব ও অসহায় তারা জাকাত পাবে। এই সমাজে তোমরা দেখতে পাবে অনেক মানুষ গরিব আছে, অসহায় আছে, তারা ঠিকমতো খেতে পারে না, অসুস্থ হয়ে যায়, গরিব অসহায়। অনেক ভিক্ষুক রাও তোমাদের কাছে অনেক সময় হাত পাতে, তোমরা দেখেছো। এই গরিবদেরকে জাকাত দিতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাকাত হচ্ছে আল্লাহ তাআলার একটি হুকুম, এটা ইবাদত। আমরা যখন ধনী হয়ে যাব, আল্লাহ যদি আমাদেরকে কখনো ধনী করেন, তাহলে আমরা অবশ্যই আমাদের সম্পদ থেকে গরিবদেরকে জাকাত প্রদান করব। তাহলে আল্লাহ খুশি হবেন, আল্লাহ খুশি হয়ে আমাদেরকে পরকালে জান্নাত দিবেন। অবশ্যই আমরা এই ইবাদতটি পালন করার যথাসাধ্য চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই আজকের ক্লাস থেকে অনেক সুন্দর কিছু শিখতে পেরেছ। জাকাত বিষয়ে পূর্ণাঙ্গ ধারণা পেলে আজ এ পর্যন্তই। আবার অন্য কোনো দিনে ভিন্ন কোনো টপিক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, সুন্দর থাকো, বাবা মায়ের কথা মতো চলো। তোমাদের জীবনের উন্নতি কামনা করে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।